হিমু কখনো জটিল পরিস্থিতিতে পড়ে না, ছোটখাটো ঝামেলায় সে পড়ে, সেই সব ঝামেলা তাকে স্পর্শও করে না। সে অনেকটা হাঁসের মতো, ঝাড়া দিল গা থেকে ঝামেলা পানির মতো ঝরে পড়ল। আমার খুব দেখার শখ বড় ধরনের ঝামেলায় পড়লে সে কি করে। কাজেই হিমুর জন্য বড় ধরনের একটা সমস্যা আমি তৈরি করেছি এবং খুব আগ্রহ নিয়ে তার কাণ্ড কারখানা দেখছি। হুমায়ুন আহমেদ, নুহাশপল্লী, গাজীপুর। মাই অডিও বুকে স্বাগতম। আবার চলে এলাম গল্প পাঠে। আজকে পড়ব হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের নবম বই। বইটির নাম একজন হিমু কয়েকটি ঝেঝে পোকা। পুরো বইটি শুনতে সাথেই থাকুন। ধন্যবাদ। আমার চেহারায় খুব সম্ভবত আইম অ্যাট ইওর সার্ভিস জাতীয় ব্যাপার আছে। আমি লক্ষ্য করেছি প্রায় সব বয়সী মেয়েরা আমাকে দেখলেই টুকটাক কিছু কাজ করিয়ে নেয়, তার জন্য সামান্য অস্বস্তিও বোধ করে না। নিতান্ত অপরিচিত মহিলা নির্বিকার ভঙ্গিতে আমাকে বলবে, এই ছেলে, এই হলুদ পাঞ্জাবি, একটা রিক্সা খুঁজে দাও তো। রিক্সা না পেলে বেবি ট্যাক্সি, মালিবাগ যাব, ভাড়া ঠিক করে এনো। এই ধরনের কাজ আমি আগ্রহের সঙ্গে করি। দরদাম করে রিক্সা ঠিক করি, জিনিসপত্র তুলে দেই, খট করে রিক্সার হুড তুলে দেই এবং শেষ পর্যায়ে প্রিয়জনদের উপদেশ দেওয়ার মতো সামান্য উপদেশ দেই, শাড়ি টেনে বসুন, চাকার সঙ্গে পেঁচিয়ে যেতে পারে, হ্যাঁ এইবার হয়েছে, শেষ উপদেশ রিক্সাওয়ালাকে, রিক্সা দেখে শুনে যাবে, নো ঝাঁকুনি। যার জন্য এই কাজগুলি করা হয় তিনি খুব স্বাভাবিক থাকেন, আমার কর্মকাণ্ডে মোটেই বিস্মিত হন না। তিনি ধরেই নেন নিতান্ত অপরিচিত একজনের কাছ থেকে পাওয়া এই সেবা তার প্রাপ্য। রিক্সা চলতে শুরু করলে আমার দিকে তাকিয়ে ভদ্রতার হাসি কেউ কেউ দেন, বেশিরভাগই দেন না, উদাস হয়ে থাকেন। রহস্যটা অবশ্যই আমার চেহারায়, কারোর চেহারায় থাকে মিথ্যুকের মতো। তারা নির্ভেজাল সত্যি কথা বললেও সবাই হাসে এবং মনে মনে বলে, মায়ের কাছে খালাম্মার গল্প, মিথ্যার ব্যবসা আর কত করবে, এবার ক্ষান্ত দাও না। আবার কারোর চেহারা হয় সত্যকের মতো, যত বড় মিথ্যাই বলে মনে হয় সত্যি কথা বলছে। কিছু চেহারা আছে চোর টাইপ, বেচারা হয়তো সাধুসন্ত মানুষ, স্কুলের অঙ্ক স্যার, শুধু চেহারার কারণে বাসে উঠলে বাসের অন্য যাত্রীরা চট করে পকেটে হাত দিয়ে মানিব্যাগ ঠিক আছে কিনা দেখে নেয়। কসমেটিক সার্জারিতে চেহারা অদল বদল করা যায় বলে শুনেছি। কসমেটিক সার্জনরা কি জানেন মানুষের মুখের বিশেষ কোন জিনিসটির জন্য সত্যভাব, মিথ্যাভাব, সাধুভাব বা চোরভাব প্রকাশ পায়? জানা থাকলে খুব সুবিধা হতো। চোর চেহারার মানুষ ছোট্ট একটা অপারেশন করিয়ে সাধু হয়ে যেত। এ ধরনের উচ্চ শ্রেণীর চিন্তা আমি করছি ইস্টার্ন প্লাজা নামক এক বিশাল শপিং মলের উল্টো দিকে দাঁড়িয়ে। শপিং মলে ঢুকবো কিনা ভাবছি, চলন্ত সিঁড়ি আছে, বিনা পয়সায় রেলগাড়ি চড়ার মতো সিঁড়ি গাড়ি চড়া। আগে মানুষ হাঁটত, সিঁড়ি দাঁড়িয়ে থাকত, এখন সিঁড়ি হাঁটে, মানুষ দাঁড়িয়ে থাকে। এক্সকিউজ মি, অল্প বয়সী মেয়ের ঝনঝনে গলা, নিশ্চয়ই সে আমাকে কিছু করতে বলবে। আমি ঘর ফেরালাম, কে আমাকে ক্ষমা করতে বলছে তাকে দেখা দরকার। ক্ষমা প্রার্থী এই তরুণীর বয়স 22-23, সাজগোজ একেবারেই নেই। সাজগোজ না করে ক্যাজুয়াল থাকাটা বর্তমানের ফ্যাশন। অনেককে দেখেছি চুল ছেলেদের মতো ছোট ছোট করে কাটছে, কানে বিচিত্র ধরনের দুল পড়ছে, অনেকে মাটির দুল পড়ছে শান্তিনিকেতনে। শাশ্বত বাংলার মাটির গহনা উঠে এসেছে কানে, ও আমার দেশের মাটি। কিছু পড়ছে কাঠের দুল, জাপানি বাবাজিরা বাঁশ কাঠ কিছুই ফেলছে না, রংচক মাখিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে। আবার কিছু আছে প্লাস্টিকের দুল, ইউরোপীয়, প্রস্তর যুগ, লৌহ যুগ, তাম্র যুগের পর প্লাস্টিক যুগ। লোহালক্করের দুলও আছে, অবশ্যই আমেরিকান, আমেরিকানরা অন্য সবার মতো করবে না, আলাদা কিছু করবে। কাজেই তারা বানাচ্ছে এক কানের দুল, একটা কান দুলের ভারে ছিঁড়ে পড়ে যাচ্ছে, অন্য কান খালি।
কিছু কিছু দুল এমনই বিচিত্র যে মেয়ের মুখের দিকে তাকানো হয় না, দুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় চলে যায়। আমার এক মামাতো বোন রেশমি ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ার ফলিত রসায়ন। কানে যে দুল পরে তা ফুলের টবের মতো, সেই টবে সবুজ পাতাওয়ালা গাছ আছে, একটা গাছে আবার পিসকি পিসকি নীল ফুল ফুটে আছে। আমি বললাম, রেশমি তোর এই টবে কি নিয়মিত পানি দিতে হয়? রেশমি বিরক্ত হয়ে বলল, পানি দিতে হবে কেন, এটা রিয়েল প্ল্যান্ট না, ইমিটেশন। যে মেয়েটি মধুখরা কণ্ঠে এক্সকিউজ মি বলেছে তার কানে কোনো দুল নেই, সুন্দর একটা শাড়ি পরেছে, শাড়ি পরে বোধ হয় অভ্যাস নেই, নানান জায়গায় সেফটি পিন দেখা যাচ্ছে, গোলগাল মুখ, চোখে চশমা, চশমার ফ্রেম রূপালি। আমার মনে হয় রূপালি না হয়ে সোনালি ফ্রেমের চশমা হলে ভালো মানাত। এই মেয়ের মুখ তৈরি হয়েছে সোনালি ফ্রেমের জন্য। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, অবশ্যই পারবো, একটা না দুটা উপকার করব, একটা নর্মাল উপকার আর একটা ফাও। মেয়েটা সঙ্গে সঙ্গে ভুরু কুচকে ফেলল। এই সময়ের মেয়েদের চরিত্রে দ্বৈতভাব অত্যন্ত প্রবল। তারা পত্রিকায় ইন্টারভিউ দেওয়ার সময় বলবে, যেসব পুরুষের রসবোধ আছে, যারা কথায় কথায় রসিকতা করে, তাদেরকেই তারা পছন্দ করে, সেইসব পুরুষ তাদের স্বপ্নের পুরুষ। বাস্তবে কোনো ছেলে রসিকতা করে কোনো মেয়েকে কিছু বললে সে মেয়ে ভুরু কুচকাবেই, রসিকতা যত নির্মলই হোক সেই মেয়ে রসিকতার কলঙ্ক খুঁজে পাবে এবং মনে মনে বলবে, গোপাল ভাঁড় কোথাকার, সবসময় ফাজলামি। মেয়েটি বলল, আমি অনেকক্ষণ রাস্তা ক্রস করার চেষ্টা করছি, পারছি না, অন্যদিন ট্রাফিক পুলিশ থাকে, আজ ট্রাফিক পুলিশও নেই, আপনি কি রাস্তা ক্রস করার ব্যাপার আমাকে একটু সাহায্য করবেন? আমি দেখি কি করা যায় বলেই ঝাঁপ দিয়ে দুহাত উঁচু করে রাস্তার মাঝখানে পড়ে গেলাম। সেই সঙ্গে বিকট চিৎকার, ট্রাফিক বন্ধ, চাক্কা ঘুরবে না। নিমেষের মধ্যে ব্রেক কষে সব গাড়ি থেমে গেল, রিক্সাওয়ালারা দাঁড়িয়ে পড়ল, গাড়ির ড্রাইভাররা মুখ বের করে আতঙ্কিত ভঙ্গিতে দেখতে চেষ্টা করল কি হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে টোকাইরা খুব মজা পায়, তারাও লাফ দিয়ে রাস্তায় নামল এবং আমার মতোই হাত উঁচু করে গাড়ি আটকাতে লাগলো। একজন অতি উৎসাহী ছুটে গিয়ে পরপর দুটা রিকশার পাম্প ছেড়ে দিল। আমি মেয়েটির দিকে তাকিয়ে ইশারা করলাম রাস্তা পার হতে, সে রাস্তা পার হল। ইতিমধ্যে রাস্তায় জট পাকিয়ে গেছে, একটা গাড়ির ড্রাইভার ভয় পেয়ে গাড়ি উল্টো দিকে নেবার চেষ্টা করতে গিয়ে পুরোপুরি গিট্টু পাকিয়ে ফেলেছে, এই গিট্টু আপনা আপনি খুলবে না, গিট্টু খুলতে এক্সপার্ট ট্রাফিক সার্জেন্ট লাগবে, সে এসে বেশ কিছু রিক্সাওয়ালাকে মারধর করবে, তারপর যদি কিছু হয়। আমি তরুণীটিকে বললাম, আর কোনো সাহায্য লাগবে? আমি ধরেই নিয়েছিলাম মেয়েটি নাসূচক মাথা নাড়বে, সামান্য রাস্তা পার করাতে যে এত যন্ত্রণা করে তার উপর ভরসা করা যায় না। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আরেকটা ফাও সাহায্য করতে পারেন, আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে পারেন, একটা লোক আমাকে ফলো করছে, আমার ভালো লাগছে না। আমি বললাম, কে ফলো করছে? গলায় হলুদ মাফলারওয়ালা একটা লোক, আমি যখন ইস্টার্ন প্লাজায় ছিলাম তখনও আমার পেছনে পেছনে ঘুরেছে, এখনো দেখি পেছনে পেছনে আসছে। আমি বললাম, প্যাচ লাগিয়ে দেব। মেয়েটি বলল, প্যাচ লাগাতে হবে না, দয়া করে আমার পেছনে পেছনে এলেই হবে। আমি নিতান্ত অনুগতের মতো তার পেছনে পেছনে যাচ্ছি। মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে বলল, ভালো কথা, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? আমি হকচকিয়ে গিয়ে বললাম, চিনতে পারার কথা? অবশ্যই, আমি সীমার বান্ধবী। আমি বললাম, সীমাটাকে? সীমাটাকে মানে? সীমা আপনার মামাতো বোন, গত মাসে বিয়ে করেছে, কোর্টে গিয়ে গোপন বিয়ে, আপনি সেই বিয়েতে সাক্ষী ছিলেন,
ও হ্যাঁ মনে পড়েছে, তুমিও ছিলে সেই বিয়েতে? হ্যাঁ ছিলাম, এবং আপনি সেদিন আমার সঙ্গে অনেক গল্প করেছিলেন। ও আচ্ছা, সেদিন আমি সোনালি ফ্রেমের চশমা পরেছিলাম, আপনি বলেছিলেন রূপালি ফ্রেমের চশমা হলে আমাকে খুব মানাতো। আমার মুখটা নাকি তৈরি হয়েছে রূপালি ফ্রেমের জন্য, আমি আপনার কথা মতো রূপালি ফ্রেম কিনেছি। আমি আবারও বললাম, ও আচ্ছা, আপনি আমাকে না চিনেই লাফালাফি করে গাড়ি থামালেন, আশ্চর্য তো। অন্য কোনো মেয়ে যদি আপনাকে রাস্তা পার করাতে বলতো, আপনি কি এরকম লাফালাফি করতেন? আমি বললাম, বুঝতে পারছি না, আমার মনে হয় করতেন। আমার নাম কি আপনার মনে আছে? অবশ্যই মনে আছে, তবে মনে থাকলেও মন থেকে টেনে মুখে আনতে একটু সমস্যা হচ্ছে। ফুলের নামে নাম হয়েছে? মেয়েটা বলল, বলুন কি ফুল? আমি বললাম, প্রচুর গন্ধ আছে এমন একটা ফুল, রাতে ফোটে। ও মনে পড়েছে, তোমার নাম জুই। ও বলল, কিছুই হয়নি, আমার নাম আখি। ও আচ্ছা আখি। মেয়েটি তার গাড়ি খুঁজে পেয়েছে, কালো রঙের বিশাল এক গাড়ি, গাড়ির মতো গাড়ির ড্রাইভারও বিশাল। ড্রাইভার সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছে দেখে ভালো লাগলো। মানুষের সন্দেহের দৃষ্টিতে এমন অভ্যস্ত হয়ে পড়েছে যে কেউ স্বাভাবিক দৃষ্টিতে তাকালে ধাক্কার মতো লাগে, সন্দেহের দৃষ্টিতে তাকালে মনে হয় সব ঠিক আছে। আখি বরফ শীতল গলায় বলল, গাড়িতে উঠুন। আমি বিস্মিত হয়ে বললাম, আমাকে গাড়িতে উঠতে বলছ? হ্যাঁ। কেন বলো তো? আগে গাড়িতে উঠুন, তারপর বলছি। আমি গাড়িতে উঠে পড়লাম। আখি বলল, সহজে আমার মন খারাপ হয় না, আপনি আমাকে চিনতে পারেননি এই জন্য মন খারাপ লাগছে। যে মেয়ে আপনার সামান্য কথায় চশমার ফ্রেম বদলে ফেলে, আপনি তাকে চিনবেন না, এটা কেমন কথা? বিশালদেহী ড্রাইভার গাড়ির ব্যাক ভিউ মিরর নাড়ল। আমি এখন সেই আয়নায় ড্রাইভারের মুখ দেখতে পাচ্ছি, কাজেই সেও নিশ্চয়ই আমাকে দেখছে। ড্রাইভার কাজটা করেছে আমাকে চোখে চোখে রাখার জন্য। গাড়ি চলতে শুরু করল। আখি বলল, দয়া করে পিছন ফিরে দেখুন তো, লাল রঙের কোনো গাড়ি আমাদের ফলো করছে কিনা। আমি বললাম, না। এখন না করলেও কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওই গাড়ি আমাদের পেছনে চলে এসেছে, জানা কথা আসবে। আমি পিছন দিকে তাকিয়ে আছি। আখি বলল, এইভাবে পিছন দিকে তাকিয়ে বসে থাকতে হবে না, গাড়ি আসুক পেছন পেছন, আপনি সোজা হয়ে বসুন। আমি সোজা হয়ে বসলাম। ও বলল, আমার সঙ্গে গাড়িতে যেতে কি আপনার অস্বস্তি লাগছে? আমি বললাম, না। তাহলে চুপ করে আছেন কেন, গল্প করুন। গল্প তো জানি না। ও বলল, কথা বলুন। কথাও জানি না। আমার বান্ধবীর বিয়ের দিন মজার মজার কথা বলছিলেন, আমি এমন সমস্যায় পড়েছিলাম হাসতেও পারছিলাম না, আবার না হেসেও থাকতে পারছিলাম না। আমি বললাম, হাসতে পারছিলে না কেন? শীতের সময় তো, এজন্যই হাসতে পারিনি। আমি বিস্মিত হয়ে বললাম, শীতের সময় হাসা যায় না? আখি বলল, অন্য সবাই হাসতে পারে, আমি পারি না, আমার গায়ের চামড়া খুব খারাপ, শীতের সময় ঠোঁট ফাটে, ঠোঁট ফাটা অবস্থায় হাসার চেষ্টা করে দেখবেন, তাহলে আমার সমস্যাটা বুঝবেন। তোমার উচিত এমন কোনো ছেলেকে বিয়ে করা যে কখনো তোমাকে হাসাবার চেষ্টা করবে না, রামগুরুর সানা টাইপ। আখি হেসে ফেলল। আমি মাথা ঘুরিয়ে আখির দিকে তাকালাম।
মেয়েটার হাসি ভালো করে লক্ষ্য করতে হবে। হাসি নিয়ে আমার বাবার উপদেশ বাণী আছে, হাস্যমুখী মানুষের দিকে ভালো মতো তাকাইও, অনেক কিছু শিখিতে পারিবে। মানুষের মনের ভাব কখনোই মুখে প্রতিফলিত হয় না, মুখের উপর সর্বদা পর্দা থাকে। শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরীভূত হয়। হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়। আখি ভুরুকুচকে বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার হাসি দেখছি। আমি তো ভালো মতো হাসিই নি, হাসি দেখবেন কি? ওই দিনের মতো মজার মজার কথা বলুন, আমি খিলখিল করে হাসব, আপনি ভালো মতো হাসি দেখতে পাবেন। ইচ্ছা করলে আমার হাসি ক্যাসেটে রেকর্ড করেও নিয়ে যেতে পারেন। আচ্ছা শুনুন, আপনার একটা হাসির গল্প আমি অনেকের সঙ্গে করেছি, কাউকে হাসাতে পারিনি। মনে হয় আপনি যেভাবে গল্পটা করেছেন আমি সেভাবে করতে পারিনি। কাইন্ডলি গল্পটা আরেকবার বলুন তো। কোন গল্পটা? ওই যে একজনকে জিজ্ঞেস করল, তুমি কোন ক্লাসে পড়ো? সে বলল, ক্লাস 8, সেকেন্ড ইয়ার। তখন প্রশ্নকর্তা বলল, ক্লাস 8 সেকেন্ড ইয়ার মানে কি? সে বলল, ক্লাস 8 এক বছর ফেল করেছে, এজন্য সেকেন্ড ইয়ার। আখি গল্প শেষ করে মহানন্দে হাসতে লাগল। হাস্যমুখী মানুষের মুখ থেকে পর্দা সরে যাবার কথা, মেয়েটির মুখ থেকে পর্দা সরছে না। আমি তার মুখে মনের কোনো ছায়া দেখতে পাচ্ছি না, বরং মনে হচ্ছে নিজেকে সে খুব ভালোভাবে আড়াল করে রেখেছে। গাড়ি অ্যালিয়াস ফ্রাসিসে থামল। আখি বলল, আমি এইখানে নামব, ফটোগ্রাফির উপর একটা কোর্স নিচ্ছি, আপনি কোথায় যেতে চান ড্রাইভারকে বললেই সে নিয়ে যাবে। আর যদি আপনি আমার সঙ্গে কফি খেতে চান তাহলে ঘণ্টাখানেক গাড়িতে বসে থাকতে হবে, ক্লাস শেষ করে এক ঘন্টার মধ্যে ফিরব। আমার বান্ধবীর বিয়ের দিন আপনাকে আমার সঙ্গে কফি খেতে বলেছিলাম, আপনি বলেছিলেন কোনো একদিন খাবেন। আমি বলেছিলাম, কোনো একদিনটা কবে? আপনি তখন বলেছিলেন, আবার যেদিন তোমার সঙ্গে দেখা হবে সেদিনে হবে কোনো একদিন। আমি বললাম, তুমি ফটোগ্রাফি শিখে এসো, আমি অপেক্ষা করি, আপনি গাড়িতে বসে গান শুনতে পারেন। গাড়ির গ্লোব কম্পার্টমেন্টে ভিডিও গেমও আছে, ইচ্ছা করলে ভিডিও গেমও খেলতে পারেন। আমি বললাম, দেখি কি করা যায়। আমি গাড়ি থেকে নেমে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটলাম। গাড়ির ড্রাইভার তাকিয়ে আছে আমার দিকে, আমার প্রতি তার সন্দেহ সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আমি রাস্তা পার হলাম, চায়ের দোকান দেখা যাচ্ছে, চা খেতে খেতে চাওয়ালার সঙ্গে গল্প করলেও কিছু সময় কাটবে। আরেকটা বড় সুবিধা হচ্ছে, চায়ের দোকানটা এমন জায়গায় যে আখির ড্রাইভার গাড়িতে বসে আমাকে দেখতে পাবে না। চায়ের কাপে প্রথম চুমুকটি দিয়েছি, দ্বিতীয় চুমুক দিতে যাচ্ছি এমন সময় আমার কাঁধে কে যেন হাত রাখল। আমি ঘাড় ঘুরিয়ে দেখি, হলুদ মাফলার গলা এক লোক, তার সামান্য গোফ আছে, হিটলার সাহেবের বাটারফ্লাই গোফ, যা হিটলার ছাড়া আর কাউকেই মানায় না। রাস্তার পাশে লাল রঙের একটা গাড়িও দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে ড্রাইভার ছাড়াও আরো দুজন বসে আছে, তারাও কঠিন দৃষ্টিতে আমাকে দেখছে। গলায় মাফলারওয়ালা বলল, আপনি কি একটু আসবেন? আমি হাসি মুখে বললাম, চা খাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, চাটা দ্রুত শেষ করুন, আমি অপেক্ষা করছি। আমি বললাম, আপনিও এক কাপ খান, আমি দাম দিচ্ছি। মাফলারওয়ালায় এমনভাবে তাকালো যেন এমন অদ্ভুত নিমন্ত্রণ এর আগে সে পায়নি। আমি বললাম, আমাকে আপনার দরকারটা কি জন্য? মাফলারওয়ালা জবাব দিল না। লালগাড়ির ভেতরে যে দুজন বসেছিল তাদের একজন নেমে এলো, রোদে পড়া চেহারা, তার পান খাবার অভ্যাস আছে, দাঁত লাল হয়ে আছে। আমি ধীরে সুস্থে চা খাচ্ছি, চাটা খেতে ভালো হয়েছে, আরেক কাপ খেতে পারলে ভালো হতো, মাফলারওয়ালা সেই সুযোগ দেবে বলে মনে হয় না। আমি মাফলারওয়ালার দিকে তাকিয়ে বললাম, ব্যাপারটা কি জানতে পারি? মাফলারওয়ালা বলল, আপনার ভয়ের কিছু নেই, আমরা পুলিশের লোক, আইবির,
পুলিশের লোক শুনে আমি আশ্বস্ত বোধ করছি এমন ভাব করে বললাম, আমি ভয়ঙ্কর কেউ এরকম কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে? মাফলারওয়ালা জবাব দিল না। আমি বললাম, আমার নাম কি আপনারা জানেন? জি না। আমি কি কোনো অপরাধ করেছি যে বিষয়ে আমি নিজে কিছু জানি না? সে বলল, আপনার চা খাওয়া শেষ হয়েছে, এখন উঠুন, দুটা মিনিট সময় দিন, আখির ড্রাইভারকে খবর দিয়ে যাই। সে বলল, কাউকে কোনো খবর দিতে হবে না। আমি বললাম, ও দুশ্চিন্তা করবে। মাফলারওয়ালা আমার হাত চেপে ধরল, যাকে বলে বজ্রমুষ্ঠি। আমি সুবোধ বালকের মতো তার সঙ্গে লাল গাড়িতে উঠলাম। প্রেমিকার ধরা হাতও সারিয়ে নেওয়া যায়, পুলিশেরটা যায় না। পুলিশের খুব বড় অফিসারদের আমি কাছাকাছি থেকে আগে দেখিনি। আমার দূর রাস্তার ট্রাফিক সার্জেন্ট, থানার সেকেন্ড অফিসার বা ওসি সাহেব পর্যন্ত। এই প্রথম পুলিশের একেবারে উপরের দিকের কাউকে দেখছি। কি আশ্চর্য, কলেজের সিনিয়র প্রফেসরদের মতো চেহারা, মুখে হাসি, পরেছেন ফিনফিনে পাঞ্জাবি পায়জামা, গলার স্বর মোলায়েম। দেখে মনেই হয় না এই ভদ্রলোক কাউকে জীবনে ধমক ধমক করেছেন কিংবা বুট দিয়ে লাথি মেরেছেন। এই ভদ্রলোকের পা নিশ্চয়ই ছোট ছোট, সেই মাপের বুট তৈরি না হবারই কথা। ঘরের সাজসজ্জাও চমৎকার, কার্পেট বিছানো ঘর, অফিসের কার্পেটের মতো নোংরা রং জ্বলা কার্পেট না, মনে হচ্ছে এই মাসেই কেনা হয়েছে। দেয়ালে আধুনিক দেয়াল ঘড়ি, ঘড়ি বন্ধ হয়ে নেই, ঠিক টাইম দিচ্ছে। অফিস ঘরের এসিতে সবসময় ঘর ঘর শব্দ হয়, অফিস ঘরের এসি মানেই ব্রঙ্কাইটিসের রুগী, অথচ এই ঘরে আছে শব্দহীন এসি। আমাকে কফি দেওয়া হয়েছে, সেই কফির মগে ময়লা জমে নেই এবং কফিটা গরম, খেতে বেশ ভালো। আপনার নাম? হিমু। ভালো নাম বলুন, ডাকনামটা বাবা মা এবং বন্ধু বান্ধবের জন্য তোলা থাকুক। ভালো নাম হিমালয়। কফিটা কি খেতে ভালো হয়েছে? জি ভালো হয়েছে। ভালো হবার কথা না, আমার কফি বানায় ইদ্রিস নামে একজন, সে আজ আসেনি, কোনো একদিন হয়তো ইদ্রিসের বানানো কফি আপনাকে খাওয়াতে পারবো। স্যার, আমাকে কি জন্য এখানে আনা হয়েছে সেটা বললে টেনশনটা কমে। উনি বললেন, টেনশন বোধ করছেন? সত্যি কথা বলবো? পুলিশের সামনে সত্যি কথা বলা প্রায় অসম্ভব ব্যাপার, তারপরেও সত্য বলতে চাইলে বলুন। আমি বললাম, টেনশন বোধ করছি না। ভদ্রলোক চেয়ারে হেলান দিলেন, তার সামনে রাখা টিস্যু বক্সে হাত দিয়ে টিস্যু বের করলেন, মুখ মুছে টিস্যু ফেললেন তার পায়ের কাছে রাখা বেতের ঝুড়িতে। কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে মুখ মোছা মনে হয় এই পুলিশ সাহেবের অভ্যাস। আমার সামনেই তিনি তিনবার মুখ মুছলেন। আপনি তাহলে টেনশন বোধ করছেন না? আমি বললাম, জি না। উনি বললেন, পুলিশ যে কোনো মানুষের সামনে দাঁড়ালেই সে টেনশন বোধ করে, সেখানে আপনাকে ধরে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তারপরেও টেনশন বোধ করছেন না? জি না। কারণ কি এই যে আপনার ধারণা আপনি কোনো অপরাধ করেননি, কাজেই টেনশন বোধ করার কিছু নেই? এটা কারণ না। আমি ঢোক গিলতে গিলতে বললাম, পুলিশ যাদের ধরে নিয়ে আসে তাদের বেশ বড় অংশই কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে না, তাদেরই টেনশন বেশি। উনি বললেন, কেন? কারণ তারা চেষ্টা করে তাদের নিরপরাধ প্রমাণ করতে, সেই চেষ্টা করতে গিয়ে সবকিছু আরো জট পাকিয়ে ফেলে, অপরাধী পুলিশের হাত থেকে ছাড়া পায়, নিরপরাধী সাধারণত পায় না। আপনার কি ধারণা
আপনি অপরাধী না নিরপরাধী? আমি বললাম নিরপরাধী। তাহলে তো আপনার ভীত হওয়া উচিত। ভীত হচ্ছেন না কেন? থানা হাজতে আমার অভ্যাস আছে। বাহ, ভালো তো। আপনার কনভিকশন হয়েছে নাকি আপনার দোর হাজত পর্যন্ত? আমি আবারও বললাম এখনো কনভিকশন হয়নি। একটা অভিজ্ঞতা তাহলে বাকি থেকে গেল, এটা কি ঠিক হচ্ছে? ভদ্রলোক হাসি মুখে প্রশ্ন করে উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং আমার দিকে সামান্য ঝুঁকে এলেন। এই প্রথম তাকে পুলিশ বলে মনে হচ্ছে। হিমু সাহেব। জি স্যার। আপনার ভয় পাবার কিছু নেই। থ্যাংক ইউ। জুই নামের কোনো মেয়েকে আপনি চেনেন? আমি বললাম জি না। বড় কালো রঙের গাড়িতে যে মেয়েটির সঙ্গে যাচ্ছিলেন তাকে চেনেন না? ওর নাম জুই। ভদ্রলোক বললেন হ্যাঁ জুই। জুইকে সামান্য চিনি। তার বাবাকে চেনেন? জি না। আমি জুয়ের বাবা। ভদ্রলোক আবারও মিষ্টি করে হাসলেন, আমিও হাসলাম। হাত বাড়িয়ে টিস্যু পেপার নিয়ে মুখ ঘষলেন। এই কাজটা আমার করতে ইচ্ছা হচ্ছে। কাউকে বিরক্ত করার সবচেয়ে সহজ পথ হচ্ছে তাকে অনুসরণ করা। সে হাসলে হাসা, সে ভুরু পাকালে ভুরু পাকানো, সে কাশলে কাশা। ভদ্রলোক থানার সেকেন্ড অফিসার হলে হাত বাড়িয়ে বক্স থেকে টিস্যু পেপার নিয়ে মুখে ঘষতাম, এনার সঙ্গে করা যাচ্ছে না। ভদ্রলোক চট করে হাসি বন্ধ করে গম্ভীর হয়ে গেলেন। পুলিশের লোকরা এই কাজটা খুব ভালো পারে। এই মেঘ, এই রৌদ্র, এই চাঁদের আলো, এই বজ্রপাত। হিমু। আমি সামান্য চমকালাম। ভদ্রলোক এতক্ষণ হিমু সাহেব বলছিলেন, এখন সাহেব বাদ পড়েছে। আমি বিনীতভাবে বললাম ইয়েস স্যার। আমার এই মেয়েটিকে নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি। সে আমার সঙ্গে চোর পুলিশ খেলছে। চার পাঁচ মাস ধরে সে সবাইকে লুকিয়ে কোথায় যেন যাচ্ছে, দুই থেকে তিন ঘন্টা কাটিয়ে সহজভাবে ফিরে আসছে। উদাহরণ দেই, সে গাড়ি নিয়ে ইস্টার্ন প্লাজায় যাবে, গাড়ি দূরে কোথাও রেখে ইস্টার্ন প্লাজায় ঢুকবে, তারপর সে উধাও, ঘন্টা দুয়েক পর খুব স্বাভাবিকভাবে বের হবে। এই দু ঘন্টা সে কিন্তু শপিং করছিল না, অন্য কোথাও ছিল। এরকম সে প্রায়ই করছে। আমি অনেক চেষ্টা করেও ব্যাপারটা ধরতে পারছি না। তুমি কি জানো সে কোথায় যায়? ব্যারোমিটারে কাটা খুব দ্রুত নামছে। আগে ছিলাম আপনি, এখন হয়েছে তুমি। এই তুমি আন্তরিক তুমি না, অন্য তুমি। ভদ্রলোকের দিকে তাকিয়ে আমি মোটামুটি করুণ মুখ করে বললাম, স্যার আমি জানি না। তুমি কি জেনে দিতে পারবে? আমি জানতে পারবো, কিন্তু আপনাকে জানাবো কি না তা বলতে পারছি না। ভদ্রলোক আবারও টিস্যু বক্স থেকে টিস্যু নিলেন, মুখ ঘষতে ঘষতে বললেন, তুমি জানবে এবং আমাকে জানাবে। তোমার সঙ্গে আমার কথা শেষ, এখন বিদায় হও। একটা ব্যাপার তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে আমার মেয়ের পিছনে না, তোমার পেছনে আমি লোক লাগিয়ে রাখব। বাঘের পিছনে যেমন ফেউ থাকে, তোমার পেছনেও ফেউ থাকবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বুদ্ধিমান ছেলে। তুমি আমার ভদ্র কথাবার্তা এবং হাসিমুখ দেখে বিভ্রান্ত হয়ো না। তুমি কি আমার বাসার ঠিকানা জানো? জি না। জুই তোমাকে কখনো বাসায় চা খেতে বলেনি? আমি বললাম বলেছে। তুমি যাওনি? জি না। উনি বললেন এখন যাবে, চা খেতে যাবে, গল্প করতে যাবে এবং অতি অবশ্যই আসল খবরটা জুয়ের কাছ থেকে বের করবে। নাও এই কার্ডটা রাখো, এখানে আমার বাসার ঠিকানা এবং টেলিফোন নাম্বার আছে। স্যার এক গ্লাস পানি খাবো। ভদ্রলোক বেল টিপলেন, প্রায় সঙ্গে সঙ্গে একজন পানির গ্লাস নিয়ে ঢুকলো।
পানির কথা বলতে হলো না। এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারলাম না। বেলটেপার মধ্যেই কি কোনো সংকেত আছে? এই ধরনের বেল মানে চা, এটাই বেল হলো পানি। আরেক ধরনের বেলের অর্থ হলো সামনে যে বসে আছে তাকে ধরে মার লাগাও। পানি খাবো না স্যার। ভদ্রলোক শীতল চোখে আমার দিকে তাকালেন। আমি কাঁচামাচু মুখ করে বললাম, পুলিশ অফিসগুলিতে পানি খাওয়া ঠিক না, এদের পানির ট্যাঙ্কে ডেড বডি থাকে, পত্রিকায় পড়েছি। উনি বললেন, আইসি, তাহলে পানি না খাওয়াই ভালো। আমি বের হয়ে এলাম এবং মোটামুটি নিশ্চিত জেনে গেলাম আমি শক্ত পাল্লায় পড়েছি, ইনি সহজ পাত্র না। হঠাৎ ঘুম ভেঙে যদি কেউ দেখে তার পাশে এমন একজন লোক বসে আছে যার চেহারা তক্ষকের মতো এবং সে ক্রমাগত মুখ নাড়ছে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, তখন কি করা উচিত? লাফ দিয়ে উঠে বসে কে কে বলে চিৎকার করা উচিত, নাকি প্রাথমিক ধাক্কাটা সামলাবার জন্য চোখ আবার বন্ধ করে ফেলা উচিত? আমি লাফ দিয়ে উঠে না বসে আবার চোখ বন্ধ করে ফেললাম। ঠান্ডা মাথায় পরিস্থিতি বিবেচনা করা যাক। ঠান্ডা মাথায় বিবেচনা করলে হয়তো দেখা যাবে ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক। জগতের অতি স্বাভাবিক ঘটনাগুলিও শুধু পরিস্থিতির কারণে অস্বাভাবিক মনে হয়। যেমন আমার ঘরের দরজা সবসময় খোলা থাকে। যেহেতু আমার ঘরের দরজা সবসময় খোলা থাকে সেহেতু যে কেউ আমার ঘরে ঢুকতে পারে। লোকটা চেয়ারে না বসে আমার গা ঘেঁষে বিছানায় বসে আছে, এরও যুক্তিসঙ্গত কারণ আছে। আমার চেয়ারের একটা পা নড়বড়ে, সে হয়তো চেয়ারে বসতে গিয়ে ভরসা না পেয়ে আমার বিছানায় বসেছে। লোকটার চেহারা তক্ষকের মতো, এটা খুবই অস্বাভাবিক ধারণা। তক্ষক সরীসৃপ জাতীয় প্রাণী, মানুষ হোমোসেপিয়ান, তার চেহারা তক্ষকের মতো হতে পারে না। লোকটার চোখ দুটো হয়তো বড় বড় এবং দুটো চোখই অক্ষিগোলক থেকে সামান্য বের হয়ে আছে, এরকম প্রায় দেখা যায়। থাইরয়েড গঠিত সমস্যায় এরকম হয়, চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে থাকে। ভদ্রলোকেরও তাই হয়েছে, সে কারণেই তাকে হয়তো বা খানিকটা তক্ষক বা টিকটিকির মতো লাগছে। বাকি থাকলো মুখ নাড়ানো, মুখ নাড়ছে, ঠোঁট নাড়ছে কিন্তু শব্দ হচ্ছে না। অনেক সময়ই মানুষের মুখ নড়ে, ঠোঁট নড়ে, শব্দ হয় না, যেমন পান খাবার সময়, চুইংগাম চেবানোর সময়। লোকটা নিশ্চয়ই পান খাচ্ছে কিংবা চুইংগাম চিপুচ্ছে, পুরো ব্যাপারটায় সাধারণ ব্যাখ্যা আছে, কাজেই সহজভাবে আমি চোখ মেলতে পারি এবং উঠে বসতে বসতে বলতে পারি, ভাই কেমন আছেন? আপনাকে ঠিক চিনতে পারছি না, কোথায় দেখেছি বলুন তো। এই প্রশ্নের উত্তরে তক্ষক ভদ্রলোক হয়তো বলবেন, আপনি আমাকে আগে কখনো দেখেননি, আমি পুলিশের লোক, জুয়ের বাবা আমাকে পাঠিয়েছেন, আপনার উপর সারাক্ষণ লক্ষ্য রাখার কথা, তো এজন্যই বসে আছি, লক্ষ্য রাখছি, ভালো আছেন? আমি উঠে বসলাম, চোখ মেললাম। কিছু বলার আগেই ভদ্রলোক বললেন, আপনি কি হিমু? ভদ্রলোকের গলাস্বর অ্যান্টার্কটিকার বাতাসের মতোই শীতল, এমন শীতল কণ্ঠস্বর সচরাচর শোনা যায় না। ভদ্রলোক এই ঘরে বসে 10 মিনিট বক্তৃতা দিলে ঘরের তাপ 10 ডিগ্রি কমে যাওয়ার কথা। আপনার নাম হিমু? জি, আমার নাম হিমু। আপনি মালিহা বেগম নামে কাউকে চেনেন? জি না, চিনি না। ভালো করে চিন্তা করে বলুন। ভালো করে চিন্তা করেই বলছি, এই নামে কাউকে চিনি না। উনি আমেরিকায় থাকেন, সম্পর্কে আপনার খালা হন, দূর সম্পর্কের খালা। ও আচ্ছা, মালু খালা। ওনারা দুই বোন, একজনের নাম মালিহা, তাকে ডাকতাম মালু খালা, আরেকজনের নাম সালেহা, তাকে ডাকতাম সালু খালা। সালু খালার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তবে মালু খালার সঙ্গে আছে। উনি প্রতি নিউ ইয়ার্সে একটা কার্ড পাঠান, শুধু কার্ড না, কার্ডের সঙ্গে ডলার থাকে। মালিহা খালার সঙ্গে আপনার সম্পর্ক কি? ভদ্রলোক বললেন, কোনো সম্পর্ক নাই, ঢাকায় ওনার যে সম্পত্তি আছে তা দেখভাল করি। আমি কি আপনার ঘরে একটা সিগারেট খেতে পারি? অবশ্যই পারেন। আমার নাম হাদি। কি নাম বললেন? হাদি। জি হাদি,
সৈয়দ হাদিউজ্জামান খান। ও আচ্ছা, নাম তো খুবই জবরদস্ত। হাদি সাহেব সিগারেট ধরালেন। ভদ্রলোককে এখন তক্ষকের মতোই লাগছে। তার চোখ ঠিক আছে, মুখের শেপের কোনো সমস্যার জন্যই বোধহয় তক্ষক ভাব এসেছে। সমস্যাটা আমি ধরতে পারছি না। ভদ্রলোক পান বা চুইংগাম কিছুই খাচ্ছে না, মাঝে মধ্যে মুখ নাড়ানো সম্ভবত ওনার অভ্যাস। ভদ্রলোকের চেহারা যেমনই হোক, তিনি পুলিশের লোক না এটা ভেবেই শান্তি শান্তি লাগছে। পুলিশের চেয়ে তক্ষক ভালো। হিমু সাহেব। জি। আপনার মালিহা খালা সামারের ছুটি কাটাতে দেশে এসেছেন, 2 মাস থাকবেন। আপনার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেছেন। আমি বললাম, ও চেষ্টা উনি করেন নাই, আমি করেছি। 1 সপ্তাহ ধরে প্রতিদিন 2 বার করে এসেছি, শুধু গতকাল আসি নাই। গতকাল আসেন নাই কেন? আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে, তাকে হাসপাতালে নিতে হয়েছে, এই জন্য আসতে পারি নাই। ও আচ্ছা। হাদি সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানছেন। চৈত্র মাসের গরমেও তার গায়ে খয়েরি রঙের কোট, গলায় টাই। ভদ্রলোকের স্বাস্থ্য বেশ ভালো, রেগে গেলে আমার মতো স্বাস্থ্যের যে কোনো মানুষকে দুহাতে তুলে আশ্রয় দিতে পারবেন। হাদি সাহেব চোখ মেলে বললেন, মাথায় 3টা স্টিচ দিতে হয়েছে, আমার মেয়েটার কথা বলছি। বুঝতে পারছি, 3টা স্টিচ বলেন কি? মেয়েটা অগ্রণী স্কুলে ক্লাস 4 পড়ে। আমি বললাম, নাম কি? উনি বললেন, ভালো নাম সৈয়দা মেহেরুন্নেসা খানম, তার দাদির নামে নাম। তার দাদির নামে নাম রেখেছি, ডাকনাম এখনো রাখা হয়নি। ক্লাস 4 পরে মেয়ে এখন ডাকনাম রাখেননি বলেন কি? উনি বললেন, কোনো নামই মনে ধরে না, এজন্য রাখা হয় নাই। আপনি তাকে কি ডাকেন? যখন যা মনে আসে ডাকি, কয়েকদিন ধরে পাখি ডাকছে। শুধু পাখি? ময়নাটিয়া, কাকাতোয়া এইসব কিছু না? জি না, শুধু পাখি। সৈয়দ হাদিউজ্জামান খান সাহেবের গলা এখন আর আগের মতো শীতল লাগছে না। মেয়ের প্রসঙ্গ আসতেই গলা খানিকটা উষ্ণ হয়েছে, চেহারা থেকে তক্ষক ভাবটাও মনে হয় কিছুটা দূর হয়েছে। আমার ধারণা, ভদ্রলোক যদি নিষ্কন্যা প্রসঙ্গে আরো ঘণ্টাখানেক কথা বলেন তাহলে চেহারা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। আমি বললাম, ভাই এখন বলুন, আমার কাছে কি জন্য এসেছেন? মালিহা খালা পাঠিয়েছেন? জি। উনি আপনার জন্য একটা উপহার পাঠিয়েছেন, আরেকটা চিঠি দিয়েছেন। দেখি উপহারটা কি। উনি বললেন, আগে চিঠিটা পড়তে বলেছেন। হাদি সাহেব খামবন্ধ চিঠি বের করে দিলেন। কিছু কিছু মেয়ে আছে যারা দীর্ঘ চিঠি লিখতে পছন্দ করে, কেমন আছিস এই সাধারণ বাক্যটাকেও তারা ফেনিয়ে ফেনিয়ে আধা পৃষ্ঠা লিখে ফেলে। শুধু কেমন আছিস তারা কখনো লিখবে না, তারা লিখবে, কিরে তুই কেমন আছিস, অর্থাৎ তোর শরীর কেমন তাই জানতে চাচ্ছি। শরীরটা ভালো তো, নাকি শরীর খারাপ? শরীরের দিকে তো তোর মন নেই। শরীর যদি যায় উত্তরে, তুই যাস দক্ষিণে। মালিয়া খালাও ওই গোত্রের, তার চিঠি মানে 40 পাতার মিনি উপন্যাস। তবে আজকের চিঠিটা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। খালা লিখেছেন, হিমু তুই কেমন মানুষ বলতো, গত 3 বছরে আমি খুব কম করে হলেও 30টা কার্ড পাঠিয়েছি। নিউ ইয়ার্স ডের কার্ড, হ্যালোইনের কার্ড, থ্যাংকস গিভিং ডের কার্ড, ঈদ উপলক্ষে কার্ড, অনেকগুলির সঙ্গে ডলারও ছিল। তুই একটার জবাব দেওয়ার প্রয়োজন মনে করিসনি। তুই এমন কি তালেবর হয়ে গেছিস তা বুঝতে পারছি না। আমি ঠিক করে রেখেছিলাম দেশে ফিরে তোকে কঠিন শাস্তি দেব, এই শাস্তি তোর প্রাপ্য। কি শাস্তি দেব তাও তোর খালুর সঙ্গে মিলে প্ল্যান করে রেখেছি।
তুই যদি ভাবিস আমি ঠাট্টা করছি তাহলে ভুল করবি। আমি মোটেই ঠাট্টা করছি না, শাস্তি ঠিকই দেওয়া হবে। দেশে ফিরেছি 15 দিনের মতো হলো, 2 মাস ছুটির 1/4 পার হয়ে গেল, তোর সঙ্গে দেখা হলো না। আমি আমার বাড়ির কেয়ারটেকারকে এর মধ্যে কতবার যে পাঠিয়েছি, ওর নাম হাদি, স্ট্রেঞ্জ ধরনের মানুষ। আমার এখন সন্দেহ হচ্ছে ও বোধহয় তোর কাছে যাচ্ছেই না, তোর কাছে যাবার নাম করে বের হচ্ছে, খানিকক্ষণ ঘুরে ফিরে চলে আসছে। তোকে আমার খুবই দরকার। কি জন্য দরকার সাক্ষাতে বলবো। ভালো কথা, তোর সুপারন্যাচারাল পাওয়ার কি এখনো আছে না চলে গেছে? তোকে আমার অনেক কিছু জিজ্ঞেস করার আছে। আমি মানসিকভাবে সামান্য হলেও বিপর্যস্ত, ঘুমোতে গেলে অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নটা কি বলি, স্বপ্নে দেখি মুখোশ পরা একটা মানুষ আমার গলায় ইলেকট্রিকের তার পেঁচিয়ে আমাকে মেরে ফেলছে। মানুষটার গায়ে রসুনের গন্ধ, লোকটার পায়ে কোনো জুতা নেই, কালো মোচা পরা পা। যে ইলেকট্রিকের তার দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরেছে সেই তারটার রং সবুজ। আমি আমেরিকায় সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি, তুই বোধহয় জানিস না আমেরিকায় সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া মানে জলের মতো ডলার খরচ করা। জলের মতোই ডলার খরচ করেছে, এক একটা সেশনে $100 করে লেগেছে, লাভ হচ্ছে না কিছু। ওরা হিপনোটিক ড্রাগ দিয়ে চিকিৎসা করছে, এসব ড্রাগে খুব ঘুম হয়, তবে আরামের ঘুম হয় না। ঘুমের মধ্যেও টের পাওয়া যায় যে মাথায় যন্ত্রণা হচ্ছে, আর যদি কোনো কারণে একবার ঘুম ভেঙে যায় তাহলে আর ঘুম আসে না। আমার এখন এমন অবস্থা হয়েছে যে কোনো বাড়িতে একা থাকতে পারি না। বাথরুমে যদি শাওয়ার নিতে যাই তখন মনে হয় বাথরুমের দরজা খোলা থাকলে কেউ ঢুকে পড়বে, আবার যদি দরজা বন্ধ করি তখন মনে হয় এই বন্ধ দরজা আমি খুলতে পারবো না। কি যে বিশ্রী অবস্থা, আই নিড ইউর হেল্প। যাই হোক, এখন অন্য প্রসঙ্গে কথা বলি। তোর জন্য একটা উপহার পাঠালাম, কি উপহার আন্দাজ করতো? তোর তো আবার অনুমান শক্তি ভালো। তোর সঙ্গে প্রথম যেবার দেখা হলো সেই কথা মনে আছে না? ওই যে তোকে বললাম, হিমু তোর যে সিক্সথ সেন্স খুব প্রবল তার একটা প্রমাণ দে তো, বল দেখি আমি দুপুরে কি দিয়ে খেয়েছি। তুই সঙ্গে সঙ্গে বললি 3 রকমের শুটকি, আমি আকাশ থেকে পড়লাম। অবশ্যই তোর খালু বলল সিক্সথ সেন্স সেভেন্থ সেন্স কোনো ব্যাপার না, অনেকদিন পর বিদেশ থেকে যারা আসে তারা শুটকি ফুটকি বেশি খায়, সেই হিসেবে বলেছে। আমি বললাম 3 ধরনের শুটকির কথাটা কিভাবে বলল? তোর খালু বলল মানুষ 3 সংখ্যা খুব বেশি ব্যবহার করে, ত্রিসন্ধ্যা, 3 কাল, 3 পদ, তে মাথা, সেখান থেকে বলেছে। তোর খালু তোর সিক্সথ সেন্স বিশ্বাস না করলেও আমি করি, এবং ভালোই বিশ্বাস করি। এখন তুই তোর ক্ষমতা জাহির করে বল উপহারটা কি। একটু হিন্টস দিচ্ছি, গরুর গলায় যেমন ঘন্টা থাকে তোর জন্য সেরকম একটা ঘন্টা কিনেছি। গলায় ঘন্টা ঝোলানো গরু যেখানে যায় ঢং ঢং করে ঘন্টা বাজে, মালিক টের পায় গরু কোথায় গেল। তোর উপহারটাও সেরকম, তুই যেখানে যাবি আমি জানবো কোথায় গিয়েছিস। আন্দাজ করতে পারছিস উপহারটা কি? $100 বাজি, পারছিস না। যাই হোক, তোকে টেনশনে রেখে লাভ নেই, আমি বলে দিচ্ছি একটা মোবাইল টেলিফোন। তোকে আল্লাহর দোহাই লাগে, তুই যেখানে যাবি টেলিফোনটা সঙ্গে নিয়ে যাবি। এটা এমন কোনো ভারী বস্তু না, পকেটে ফেলে রাখলেই হলো, টেলিফোন সঙ্গে নিয়ে যাবি, যাতে ইচ্ছা করলেই আমি টেলিফোনে তোকে পাই। আমার অবস্থা এমন হয়েছে যে আমি একা একা 3 মিনিটও থাকতে পারি না, কাউকে না কাউকে টেলিফোন করতে হয়। তুই অতি অবশ্যই টেলিফোন সঙ্গে রাখবি এবং অন করে রাখবি, ফোনের বিলের জন্য তোকে চিন্তা করতে হবে না, আমি বিল দিয়ে দেব। অবশ্যই আমি আমেরিকা ফিরে যাওয়ার পর ইউর অন ইউর ওন, অর্থাৎ নিজের বিল নিজে দিবি। হাদি তোকে খুব ভালো করে বুঝিয়ে দেবে কিভাবে কল রিসিভ করতে হয়, কিভাবে কল করতে হয়। তারপর হিমু তোর খবর কি বল, হলুদ পাঞ্জাবি গায়ে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটির রোগটা কি কমেছে না আরো বেড়েছে? চিকিৎসা না করলে সব ব্যাধিই বাড়ে, কাজে আমার ধারণা তোর ব্যাধিও বেড়েছে। তবে তোর ব্যাধিটা যেহেতু খুব ক্ষতিকর না, কাজেই হজম করা যেতে পারে। শোন হিমু, তোকে আমার জন্য বেশ কিছু কাজ করতে হবে। কাজগুলি কি আমি পয়েন্ট দিয়ে দিয়ে লিখছি। নাম্বার 1, আমি চিঠি উল্টে দেখলাম সব মিলিয়ে 18টা পয়েন্ট আছে। 18টা পয়েন্ট পড়ার কোনো মানেই হয় না,
আমি চিঠি পড়া বন্ধ করে হাদি সাহেবের দিকে তাকালাম। হাদি সাহেব এতক্ষণ মনে হয় এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন, চোখে চোখ পড়া মাত্র চোখ নামিয়ে নিলেন। কিছু কিছু মানুষ আছে যারা কথা বলার সময় চোখের দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে। হাদি সাহেব মেঝের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, মেয়েটা এক ফোঁটা চোখের পানি ফেলেনি। আমি বললাম, আপনার কথাটা বুঝতে পারিনি, কে চোখের পানি ফেলেনি? আমার মেয়েটার কথা বলছি, পাখি, তিনটা স্টিচ দিয়েছে কিন্তু চোখে পানি নেই, আমি শুধু হাত ধরে বসেছিলাম। আপনার মেয়ে খুব সাহসী? উনি বললেন, জি না, সাহসী না, তেলাপোকা ভয় পায়, মাকড়সা ভয় পায়, শয়তানের ঘোড়া নামে একটা সবুজ রঙের পোকা আছে না, ওই পোকাটাকেও ভয় পায়, অত্যাধিক ভয় পায়, তবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখে, যত বড় বিপদ তার মাথা তত ঠান্ডা। আমি বললাম, এইটুকু মেয়ের আবার বিপদ কি? উনি বললেন, বিপদ তো আর বয়স বিচার করে না, 50 বছরের একজন মানুষের যে বিপদ আসতে পারে, 5 বছরের একটা বাচ্চাও সেই বিপদে পড়তে পারে। হাদি সাহেব উপহারের প্যাকেটটা আমাকে দিলেন, আমি আধুনিক গরুর গলার ঘন্টা প্যাকেট খুলে বের করলাম। হাতের তালুতে নেওয়ার মতো সুন্দর একটা খেলনা, খেলনাটার ব্যবহার হাদি সাহেব যত্ন করে আমাকে শেখালেন, কোন বোতামের পর কোন বোতাম টিপতে হয় তা একটা কাগজে লিখেও দিলেন। যাবার আগে হঠাৎ করে মুগ্ধ গলায় বললেন, বিজ্ঞানের কি উন্নতি হয়েছে দেখেছেন স্যার? লোকজন টেলিফোন পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। আমি কি ঠিক করেছি জানেন স্যার? আমার যদি কোনোদিন টাকা পয়সা হয় আমি এরকম দুটা ফোন কিনব, একটা থাকবে আমার কাছে আরেকটা থাকবে আমার মেয়ের কাছে। এইসব অবশ্য কল্পনা, আমার কোনোদিন টাকা পয়সা হবে না। আমি বললাম, টাকা পয়সা হবে না কিভাবে জানেন? উনি বললেন, এক ফকির আমাকে বলেছেন, খুবই কামেল দরবেশ, ওনার দেশের বাড়ি বাগেরহাট, মাঝে মধ্যে ঢাকায় এক মুরিদের বাড়িতে আসেন, তখন দেখা করি, ওনার জিন সাধনা আছে, পুরী সাধনাও আছে। আমাকে বলেছেন একদিন জিন দেখাবেন, মানুষ তো অনেক দেখলাম, একটা জিন দেখার শখ ছিল স্যার, যাই। আচ্ছা যান, জিন দেখার সুযোগ পেলে আমাকে বলবেন, মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে, এখন জিনভূত দেখতে পারলে ভালো লাগার কথা। সবার হাতে সবকিছু মানায় না, প্রাইমারি স্কুলের শিক্ষকের হাতে বেত মানায়, আবার ইউনিভার্সিটির শিক্ষকের হাতে মানায় না, নব্য ব্যবসায়ীর হাতে ব্রিফকেস মানায়, পুরনো ব্যবসায়ীর হাতে মানায় না, ক্যাডারদের হাতে জর্দার কোটা মানায়, কিন্তু ক্যাডারদের যারা নিয়ন্ত্রণ করেন তাদের হাতে মানায় না। মোবাইল টেলিফোনেরও কি হাতে মানাবার কোনো ব্যাপার আছে? হলুদ পাঞ্জাবি পরা খালি পায়ের একটা মানুষ কানে মোবাইল নিয়ে ঘুরছে, এটি কি কোনো গ্রহণযোগ্য দৃশ্য? ঘোড়ায় চড়ে ভিক্ষুক ভিক্ষা করছে, এটি বাংলাদেশের কিছু অঞ্চলের গ্রহণযোগ্য দৃশ্য, ভিক্ষাকে সম্মানজনক জীবিকা হিসেবেই ধরা হয়। হঠাৎ কেউ একজন ঠিক করে সে তার বাকি জীবন ভিক্ষা করে কাটাবে, বিষয় সম্পত্তি যা আছে বিক্রি করে সে একটা ঘোড়া কেনে। ভিক্ষকের যদি ঘোড়া থাকতে পারে, হিমুরও মোবাইল টেলিফোন থাকতে পারে। হাদি সাহেবের মতে জ্ঞান বিজ্ঞানে পৃথিবী ধাই ধাই করে এগুচ্ছে, এমন একটা সময় হয়তো আসবে যখন পৃথিবীর সব মানুষ যে কোনো সময় একজন আরেকজনের সঙ্গে কথা বলবে, নাম্বারের বোতাম টিপতে হবে না, মনে মনে ভাবলেই হবে, আমি অমুকের সঙ্গে কথা বলতে চাই, সঙ্গে সঙ্গে তার গলা শোনা যাবে। চৈত্র মাসের দুপুরে পথে নেমেই আমার যদি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, তার কথা শুধু ভাবলেই হবে, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী পিয়ের গলা শোনা যাবে, কে বলছেন? হিমু সাহেব, ভালো আছেন? জি ভালো। প্রধানমন্ত্রী একটু টয়লেটে গেছেন, জানেন নিশ্চয় প্রধানমন্ত্রীদেরও টয়লেট পায়, আপনি কি একটু ধরবেন নাকি 10 মিনিট পরে করবেন? আমি ধরে আছি। আপনি কোত্থেকে কথা বলছেন? শাহবাগের মোড় থেকে। খুবই গরম পড়েছে তাই না? জি, চৈত্র মাসের তালু ফাটা গরম। উনি বলবেন, প্রধানমন্ত্রী এসে গেছেন, ধরুন। আমি ধরে আছি। প্রধানমন্ত্রী মিষ্টি গলায় বলবেন, কে হিমু সাহেব? জি।
চৈত্র মাসের দুপুরে পথে পথে হাঁটছেন, কি করব বলুন। প্রধানমন্ত্রীর দপ্তরে চলে আসুন, ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে যান, বেলের শরবত। আজ থাক, আরেকদিন। উনি বলবেন আরেকদিন না, আজই আসুন, আসতেই হবে, না এলে আমি খুব রাগ করব। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। থাক থাক, কোথায় আছেন বলতে হবে না, আধুনিক টেলিফোন সেটগুলি খুব ভালো বানিয়েছে। আপনি কোথায় আছেন তার কোঅর্ডিনেট রেকর্ড হয়ে গেছে, আপনি অপেক্ষা করুন, গাড়ি চলে আসছে। খোদা হাফেজ। আমি টেলিফোন সেট কান থেকে নামাতে নামাতে প্রধানমন্ত্রীর নিজস্ব গাড়ি পো পো করে বাঁশি বাজাতে বাজাতে উপস্থিত হল। উপায় নেই, বেলের শরবত খেতে যেতেই হবে। পো পো গাড়ির শব্দ হচ্ছে ঠিকই, সেই শব্দ প্রধানমন্ত্রীর পাঠানো গাড়ির শব্দ না, অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে সেই শব্দ। একটা সময় ছিল যখন সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটে গেলে সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবত, আহারে কাকে না জানি নিয়ে যাচ্ছে, বেচারা বাঁচবে তো। এখন সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স গেলে সবাই চোখ সরু করে অ্যাম্বুলেন্সের ভিতরটা দেখার চেষ্টা করে। আজকাল অ্যাম্বুলেন্সের ভেতরে রুগী কমই থাকে, চিত্রনায়িকা বসে থাকেন, তাকে অতি দ্রুত শুটিং স্পটে নিয়ে যেতে হবে, সাইরেন ছাড়া গতি নেই। টেরর গ্রুপের প্রধানরাও মাঝে মধ্যে থাকেন, শান্তিবাগ এলাকার ঝন্টু গ্রুপের প্রধান জনাব ঝন্টু হয়তো যাচ্ছেন, কিংবা যাচ্ছেন ঝন্টু গ্রুপের কাউন্টার জনাব কানা সালেক। এক গ্রুপকে মদত দিচ্ছে সরকারি দল, আরেক গ্রুপকে মদত দিচ্ছে বিরোধী দল, এবং এই দুই গ্রুপকেই মদত দিচ্ছেন বাংলাদেশের মহান পুলিশ বাহিনী। সালেক গ্রুপের প্রধান কানা সালেক থানায় গেলে ওসি সাহেব লাভ দিয়ে চেয়ারে সেরে উঠে দাঁড়িয়ে বলেন, আরে সালেক ভাই, আপনি দেখে আমাদের ভুলেই গেছেন, আসেনি না, এই সালেক ভাইকে চা দাও। ঝন্টু গ্রুপের ঝন্টু সাহেব থানায় গেলেও একই ব্যাপার, ওসি সাহেব অভিমানী গলায় বলেন, আরে ঝন্টু ভাইয়া, না আপনার সঙ্গে কোনো কথা নাই, সেই বুধবার আপনার সঙ্গে দেখা, তারপর আপনার কোনো খোঁজ নাই, আপনাকে বন্ধু মানুষ ভাবতাম। বিংশ শতাব্দী শেষ হয়ে যাচ্ছে, একশো পাতার বইটির শেষ পাতাটা শীঘ্রই উল্টানো হবে, এখন আমরা অদ্ভুত সময় পার করছি, খুবই অদ্ভুত সময়। আমার মোবাইল টেলিফোন বাজছে, নিশ্চয়ই মালিহা খালা, গলায় ঘণ্টা বাঁধা গরুর খোঁজ নিতে চান, গরুর গলায় ঠিকঠাক মতো ঘণ্টা লাগানো হয়েছে কিনা সেই খোঁজ নেওয়া। আমি হাদি সাহেবের ইনস্ট্রাকশন মতো সবুজ বোতাম চেপে বললাম, হ্যালো। ওপাশ থেকে পুরুষ গলা শোনা গেল, হিমু সাহেব। জি, আমি হাদি, আপনি টেলিফোন ঠিকঠাক মতো ধরতে পারেন কিনা সেটা টেস্ট করার জন্য করলাম, কিছু মনে করবেন না। আমি বললাম, টেস্টে মনে হয় পাশ করেছি। জি, আমার মেয়েটার সঙ্গে একটু কথা বলেন, ও টেলিফোনে কথা বলতে খুবই পছন্দ করে। আপনি কোত্থেকে কথা বলছেন? উনি বললেন, আজাদ ফার্মেসি থেকে, আমার বাসার কাছেই ফার্মেসি, মাঝে মধ্যে খুব জরুরি দরকার পড়লে এখান থেকে টেলিফোন করি। আজাদ ফার্মেসির নাম্বারটা দিচ্ছি, আপনি মোবাইলের মেমোরিতে ঢুকিয়ে রাখেন, অর্থাৎ আমাকে কোনো খবর দিতে হলে এখানে খবরটা দিলেই আমি খবর পাব। মেমোরিতে নাম্বার কিভাবে ঢোকাতে হয় মনে আছে? জি মনে আছে, নাম্বার পরে ঢোকাচ্ছি, আগে আপনার মেয়ের সঙ্গে কথা বলে নেই। হাদি সাহেবের মেয়ের সঙ্গে আমার কথা হলো। হ্যালো, কে? পাখি? জি। আমি কে তুমি কি জানো? না। অজানা একজন মানুষের সঙ্গে কথা বলছ? ও বলল, হুম। তোমার গলার স্বরটা এমন লাগছে কেন, তোমার কি জ্বর? হ্যাঁ, জ্বর আর গলা ব্যথা। আমি বললাম, খুব বেশি ব্যথা? ও আবারও বলল, হুম। তোমার জন্মদিন কবে? 12 তারিখ। এই মাসে 12 তারিখ? হ্যাঁ। জন্মদিন করছো না?
পাখি বলল, বাবা বলেছেন জন্মদিন করবে। কি আমাকে দাওয়াত দিলে না তো? ভুলে গেছি। ভুলে গেলে তো কিছু করার নেই, এখন দাও। ও বলল, আপনি আমার জন্মদিনে আসবেন? আচ্ছা আসব। জন্মদিনে কি উপহার তোমার চাই? একটা ছোট্ট হাতির বাচ্চা। হাতির বাচ্চা? জি, পুতুল না, আসল হাতির বাচ্চা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সত্যি দেবেন? হ্যাঁ সত্যি দেব, বলে আমি নিজেই হকচকিয়ে গেলাম। কি সর্বনাশের কথা, আমি হাতির বাচ্চা পাবো কোথায়? পাখি মেয়েটি আনন্দে ঝলমল করতে করতে বলল, হ্যালো, আমার গলা ব্যথা খুব কমে গেছে। আমি টেলিফোনে হাদি সাহেবের গলা শুনলাম। হাদি সাহেব মেয়েকে বললেন, দেখি মা, আমি একটু কথা বলি। মেয়ে বলল, তোমাকে দেব না, আমি আসল কথাগুলি এখনো বলিনি। পাখির আসল কথাগুলি আমি শুনলাম। আসল কথা হলো, জন্মদিন হলেও সেই দিনে তার মা আসতে পারবেন না, কারণ তার মা দেশে থাকেন না, বিদেশে থাকেন। বিদেশে থাকলেও তিনি পাখিকে আকাশের মতো ভালোবাসেন। পাখির একটা ছোট ভাই আছে, সে থাকে মার কাছে। সেই ভাইটা পরিদের বাচ্চার মতো সুন্দর, তার নাম অমিত। অমিতকে কুলে নিয়ে পাখি চেয়ারে বসে আছে, এরকম একটা ছবি পাখির কাছে আছে। ছবিটা সে কাউকে দেখতে দেয় না, তবে আমাকে দেবে। ছবিটা কাউকে দেখতে না দেবার কারণ হলো, ছবিতে অমিত খুব কাঁদছে। ছবি দেখলে সবার মনে হতে পারে যে অমিত পাখিকে পছন্দ করে না, আসলে খুবই পছন্দ করে। অমিতের বাবাও পাখিকে পছন্দ করে। পাখি এবং অমিতের দুজনের মা এক হলেও দুজনের বাবা ভিন্ন, একটা খুবই অদ্ভুত ব্যাপার, তবে লজ্জার ব্যাপার না, এরকম হয়। বাচ্চা একটা মেয়ের কাছ থেকে এ ধরনের কথা শুনলে মন খারাপ হয়। আমার মন খারাপ হলো, যতটা হবার কথা তার চেয়ে বেশি খারাপ হলো। মন খারাপ ভাব দূর করার জন্য এমন কিছু করা দরকার যেন মনটা আরো খারাপ হয়। মন খারাপে কাটাকাটি কি করা যায়, মাথায় কিচ্ছু আসছে না। শাহবাগের মোড় পর্যন্ত হেঁটে যাওয়া যেতে পারে, যেতে এক ঘন্টার মতো লাগবে। এই এক ঘন্টায় মন খারাপ করার মতো অনেক কিছুই চোখে পড়ার কথা। আচ্ছা, এমন যদি ব্যবস্থা থাকতো যে শহরে ঘুরে বেড়াচ্ছে একজন গুপ্তচর, তাদের প্রত্যেকের পাঞ্জাবির পকেটে লোকানো আছে মোবাইল টেলিফোন। তাদের কাজ হচ্ছে শহরে মন খারাপ হওয়ার মতো কি কি ঘটনা ঘটছে তা দেখা, এবং সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর মন খারাপ দপ্তরে জানানো। দপ্তর ঘটনা জানার সঙ্গে সঙ্গে তড়িৎ ব্যবস্থা নিচ্ছে। মনে করা যাক, আমি হিমু, এমন একজন গুপ্তচর, পাঞ্জাবির পকেটে মোবাইল টেলিফোন নিয়ে বের হয়েছে। মন খারাপ হওয়ার মতো একটা ঘটনা চোখে পড়েছে। আমি তৎক্ষণাৎ মন খারাপ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। মন খারাপ দপ্তরের মন্ত্রী, যিনি দেশের একজন প্রধান কবি, উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করছেন, ঘটনা কি? ঘটনা হচ্ছে একটা বাচ্চা ছেলে কাঁদছে। বয়স কত? আনুমানিক বয়স 6-7। কেন কাঁদছে? রাস্তার মোড়ে গ্যাস বেলুন বিক্রি হচ্ছে, ছেলেটা বেলুন কিনতে চাচ্ছে কিন্তু বাবা কিনে দিচ্ছে না। মন্ত্রী বলবে, কেন দিচ্ছে না, কারণটা কি অর্থনৈতিক? না, অর্থনৈতিক বলে মনে হচ্ছে না, বাবাকে দেখে মনে হচ্ছে তার টাকা পয়সা আছে। তাহলে বেলুন কিনে দিচ্ছে না কেন? বাবা বলছেন, বেলুন দিয়ে হবেটা কি, একটু পরে সুতা ছেড়ে দিবি, বেলুন চলে যাবে আকাশে। ছেলেটা কি এখনো কাঁদছে? আমি বলবো, না, এখন কাঁদছে না, এখন শার্টের হাতায় চোখ মুচছে, তবে বারবার ঘাড় ঘুরিয়ে বেলুন আলার দিকে তাকাচ্ছে। তিনটা বেলুন কিনে এক্ষুনি ছেলেটার হাতে দেবার ব্যবস্থা করো। জি আচ্ছা স্যার। বেলুন পাবার পর ছেলেটার মনের অবস্থা কি হলো এক্ষুনি জানাও, আমি লাইনে আছি। জি আচ্ছা। নানা ধরনের আন্দোলন চলছে, দারিদ্র্যমুক্ত পৃথিবী আন্দোলন, ক্ষুধামুক্ত পৃথিবী আন্দোলন, অশ্রুমুক্ত পৃথিবী আন্দোলন কি শুরু করা যায় না? যে পৃথিবীতে কেউ চোখের পানি ফেলবে না, সেই পৃথিবীর ডিকশনারিতে আনন্দ অশ্রু শব্দটা থাকবে, কিন্তু
অশ্রু শব্দ থাকবে না। রাস্তায় নেমে দেখি ধরণী তেতে আছে, নিচের রাস্তায় তো পা ফেলা যাচ্ছে না, ফুটপাতেও না। চৈত্র মাসের দুপুরে খালি পায়ে ঢাকা শহরে হাঁটা অসম্ভব। লু হাওয়ার মতো হাওয়াও বইছে, মরুভূমিকে এগিয়ে আসছে আমাদের দিকে। প্রকৃতি নানান খেলা মানুষকে নিয়ে খেলে, শস্য সবুজ জনপদকে মরুভূমি বানিয়ে দেয়, আবার মরুভূমিকে সবুজ করে দেয়। সমস্ত নদ নদী শুকিয়ে বাংলাদেশ কি মরুভূমি হয়ে যাবে? চকচক করবে বালি, সেই বালির উপর উঠে পিঠে চড়ে কি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব? আমাদের ইলেকশনে নৌকা, ধানের শীষ এবং লাঙ্গলের সঙ্গে যুক্ত হবে উটমার্কা। আমি পিছনে ফিরলাম, কেউ আমাকে লক্ষ্য করছে কিনা দেখা দরকার। পুলিশের কর্তা ব্যক্তি যখন বলেন লোক লাগিয়ে রাখবেন, তখন তিনি তার কথা রাখবেন। একজন অন্ধ ভিখারি পিছন পিছন আসছে, সে পুলিশের কেউ না তো, সে হয়তো অন্ধ না, মেকআপ নিয়ে অন্ধ সেজেছে। জুই মেয়েটাকে টেলিফোন করা দরকার। পুলিশ সাহেব যখন পরের বার আমাকে ধরে নিয়ে যাবেন, তখন নিশ্চয়ই বলবেন তোমাকে টেলিফোন করতে বলেছিলাম, টেলিফোন করনি কেন? এখন হাতেই টেলিফোন, টেলিফোন করে ঝামেলা চুকিয়ে রাখা ভালো। টেলিফোন নাম্বার লেখা কাগজটা পাঞ্জাবির পকেটেই থাকার কথা। জুয়ের সঙ্গে কি নিয়ে কথা বলবো? প্রথম কিছুক্ষণ চৈত্র মাসের গরম নিয়ে কথা বলা যায়, তারপর কি? আচ্ছা, তারপরেরটা তারপরে দেখা যাবে। গায়ক হেমন্তবাবু তো গানের মধ্যেই বলে গেছেন, তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। হ্যালো, কে বলছেন, কাকে যাচ্ছেন? আমি আমার মেরুদণ্ডে সামান্য কাঁপন অনুভব করলাম। কথা বলছেন জুয়ের বাবা। ভদ্রলোক আজ অফিসে যাননি নাকি, শরীর খারাপ? আমি গলার স্বর অতিরিক্ত মসৃণ করে বললাম, স্যার আপনার শরীরটা কি ভালো? হ্যাঁ ভালো। তুমি হিমুনা? ইয়েস স্যার। টেলিফোনে কথা শুনে চিনতে পারবেন বুঝতে পারিনি। জুই কেমন আছে স্যার? ভালো আছে। আপনি অফিসে যাননি কেন, শরীরটা ভালো না তাই না স্যার? উনি বললেন শরীর ভালো, এবং আমি অফিস থেকেই বলছি, এটা অফিসের নাম্বার। তোমাকে জুয়ের নাম্বার বলে অফিসের নাম্বারটাই দেওয়া হয়েছে। আমি বললাম ও আচ্ছা। জুইকে কি কোনো খবর দিতে হবে? জি না, শুধু বলবেন যে কোনো একদিন এসে কফি খেয়ে যাব। আচ্ছা বলবো। স্যার আরেকটা কথা। বলো। আপনি বলেছিলেন আমার পিছনে লোক লাগিয়ে রাখবেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একজন অন্ধ অনেকক্ষণ ধরে আমার পেছনে পেছনে আসছে, কিন্তু তাকে তো আসল অন্ধই মনে হচ্ছে, চোখের মণি একেবারে কোটর থেকে তুলে নেয়। সে আমাদের কেউ না, তবে তোমার পেছনে লোক ঠিকই লাগানো আছে। শুনে ভালো লাগছে স্যার, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। নিউ অরলিন্স থেকে তোমার এক খালা এসেছেন, মালিহা, তুমি ডাকো মালু খালা। তোমার এই খালার স্বামীর নাম আরিফিন, তাদের কেয়ারটেকারের নাম হাদি, ঠিক হচ্ছে না? আমি বললাম জি ঠিক হচ্ছে। আমি পুলিশের কর্মদক্ষতায় মুগ্ধ। আচ্ছা স্যার, হাদি সাহেবের মেয়েটার নাম বলতে পারবেন? উনি বললেন না। মেয়েটার নাম পাখি, এ মাসের 12 তারিখ তার জন্মদিন, জন্মদিনে সে একটা হাতির বাচ্চা উপহার চায়। আপনাদের কাছে তো সব খবরই আছে, এই খবরটাও থাকা দরকার। স্যার হাতির বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারেন? একদিনের জন্য ভাড়া করতাম। টেলিফোনের লাইন কেটে গেল, আমি ছোট্ট করে নিঃশ্বাস ফেললাম। কেন জানি মনে হচ্ছে হাতির বাচ্চার সমস্যার একটা সমাধান করা যাবে। বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়, ছোট সমস্যার সমাধান করাই কঠিন। বইটির বাকি অংশ শুনতে আমাদের সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। পরবর্তী অডিও বুকের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।